এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আজকে কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সারা পৃথিবীর মুসলমান এখন সম্পদের পাগল, টাকা দিয়ে কিনে নেয় মুসলমানদেরকে। আজকে আমার কিনেছে মুখ বন্ধ করে দেয়, আপনাকে মুখ বন্ধ করে দিছে। মন্ত্রণালয়ের মধ্যে তাদের রাজত্বই চলে, সব জায়গা তাদের রাজত্বই চলে। আরে মুসলমান একদিন মাথা উঁচু করে দাঁড়াইবে, ভয়ের কোনো কারণ নাই, আমরা হার মানতে রাজি নাই, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। মুসলমান রক্ত দিতে রাজি, মুসলমান জীবনের পরোয়া করে না, মুসলমান ইমানের পরোয়া করে। ওরে খাঁটি ইমানদার যিনি তারে কিনা যায় না, খাঁটি ইমানদার যিনি তারে সমাজে চিনা যায় না। এই পাগলগুলো আমার মাওলার পাগল, আমার আল্লাহর পাগল, দিনের পাগল, মদিনা আলার পাগল। আজকে আমরা নামদারি মুসলমান, যে কথা বলতেছিলাম বাল হুয়া কেলাস, নবী বলছে এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে তার যাইতে ভাইকে ভাগ দিতে রাজি নয়। যদি আপনাদের এই বায়েজিদপুরের জমিনে মুসলমান শুনে নাও, এই নিতারকান্দির জমিনে দড়িকান্দির জমিনে একটা গরু মরে যায়, এই গরুটা যদি একটা কুকুর টের পায়, ও সামনে নিয়ে বসে থাকবে, কাউকে ভাগ দিবে না, অন্য কুকুরে তারায় দিবে, ওর যাইতে বাইরে খাইতে দিবে না। মরি শুধু কুকুরে খায় না, নবীজির কথাগুলো শোনো, আমার বানোয়াট কোনো গল্প না, কোরআন হাদিসের কথাগুলো শোনো। নবী বলছে শুধু মুসলমান শোনো, মরি শুধু কুকুরে খায় না, মরি খায় অন্য অন্য প্রাণীরা খায়। যেমন কাক একটা সংগঠিত প্রাণী, কাক যদি শুনতে পায় এই দড়িকান্দির জমিনে একটা মরি পড়ছে, ওই কাক সমস্ত কাককে খবর দেয়, যত বাইজিদপুরের কাকগুলো আছে একত্রিত হইয়া, কেউ লেস খায়, কেউ পেট খায়, কেউ চোখ খায়, কেউ মাথা খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। আরে মুসলমান তোদের পায়ে ধরে বলে যায়, কে কম দল করি দেখার সময় নাই, কে শর্ম নাই, কে আত্মসি, কে সারসি না, কে জামাত ইসলাম, কে তাবলিক, আমার দেখার সময় নাই। আরে মুসলমানদের উক্ক স্বার্থে, মদিনার জন্য কোরআনের স্বার্থে, তোরা এক হয়ে যা, এক হয়ে যা, আজকে মুসলমান এক হয়ে যা। ওই মুসলিম জাতি যদি কাকের মতো সংগঠিত হয়, পৃথিবীর বাতিল শক্তি চিরতরে পালায়া যাবে। জোরে বলেন ঠিক কি না? এরে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সব কিছু বানাইল রে, এই মানব জাতির যেমনি বানাইছে আমার আল্লাহ, আর কোন প্রাণীকে আল্লাহ এমনি বানাই নাই। আল্লাহ কয় বান্দারে, আমি জমিনটা বানাইলাম কুন আর পায়া কুন বলিয়া, আসমান বানাইলাম আমি কুন আর পায়া কুন বলিয়া, এই পৃথিবীর মধ্যে পাহাড় বানাইলাম আমি কুন আর পায়া কুন বলিয়া, এই পৃথিবীর মধ্যে জিন বানাইলাম আমি যেমনি মানুষ তোরে, আমি এমনি বানাই নাই। আপনারে যেমনি বানাইছে এই জমিন তেমনি বানাই নাই, আপনারে যেমনি বানাইছে পাহাড় তেমনি বানাই নাই, আপনাকে যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি জমিনের মধ্যে কিছু বানাই নাই। আল্লাহ কে আমার নিকটবর্তী ফেরেশতাদেরও আমি এমনি বানাই নাই রে। মানব জাতি শোনো, সব কিছু আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ হুকুম দিয়ে বানাইলাম, একমাত্র মানুষকে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। এই রাবার সন্তান, কলেজার টোকরা সন্তান, জমিনের মধ্যে বয়া চিন্তা করে আল্লাহ, তখনও তো আল্লাহ কে জানে না, তারা জানে পৃথিবীর মধ্যে আল্লাহ অনেক। যেমন ইহুদি খ্রিস্টানের এখন সুরা ইখলাসটাকে বলতেছে এরা জাল, কারণ যারা দেবতার পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা পৃথিবীর মধ্যে প্রতিমা পূজা করে, এক কথায় মুসলমান যারা চন্দ্র পূজা করে, যারা দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা করে, এই সমস্ত বেঈমানেরা চিন্তা করছে সুরা ইখলাসটা যদি মুসলমানদের ভিতরে জাল না বানায় দিই, তাহলে একমাত্র আল্লাহকে মানবে,
আমার আল্লাহ বলে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله ডাকতে বলে হাবিব আপনি জানেন আমি আল্লাহ এক সুতরাং যারা চন্দ্রের কাছে খোদা বানাইল যারা প্রতিমাকে খোদা বানাইয়া পূজা করলো যারা দুনিয়ার মধ্যে ও মুসলমান শুনে নাও আল্লাহ ব্যতীত অন্যরে যারা খোদা বানাইল এই দুনিয়ার মধ্যে শুনে নাও আল্লাহ কয় হাবিবে জানে দাও আমি আল্লাহ এক আল্লাহ কয়জন আরো জোরে বলেন কয়জন কিয়ামতের ময়দানে কঠিন বিপদে পড়ে যাবে পাঁচ শ্রেণী মানুষ তাদের দোয়া দুনিয়ার মধ্যে রোজা কবুল হবে না যাকাত কবুল হবে না দুনিয়ার মধ্যে নামাজ কবুল হবে না হজ কবুল হবে না তওবা কবুল হবে না কারণ কাদের জন্য তিনি কোন কিতাবের মধ্যে আছে পাঁচ শ্রেণী মানুষ আবার কোনো জায়গায় আছে তিন শ্রেণী মানুষ তাদের মধ্যে এক শ্রেণী মানুষ হলো মুসলমান নাম্বার ওয়ান হলো পৃথিবীর মধ্যে হিংসুটে মানুষ এদের জন্য সবে বরাত সবে কদর লাইলাতুল কদর লাইলাতুল বরাত পৃথিবীর কোনো দুয়াই আল্লাহর দরবারে কবুল হবে না দুই নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিককারী যারা শিরিক করলো যারা প্রতিমা পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো যারা চণ্ড পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্যকে খোদা বানাইল এরা আল্লাহর সঙ্গে শিরিক করলো আবার মুসলমানও অনেক সময় শিরিকি গুণা করে ফেলে কয় গরুটা ছিল বিলে বাঁচলাম ছেলে চাকরিটা ছিল বিলে বাঁচলাম জমিনে ফসল হলো বিলে বাঁচলাম গাছটা ছিল বিলে বাঁচলাম ব্যবসাটা ছিল বিলে বাঁচলাম আল্লাহর কসম করে বলি পাচারের মালিক হলো আমার আল্লাহ যখনই আপনি বলতেন যদি আমার আল্লাহ তাআলা ছেলের ওসিলা আল্লাহ দয়া করছে আল্লাহ তাআলা ছেলের চাকরিটা আল্লাহ দয়া করে দিয়েছিল তার ওসিলায় আল্লাহ বারে ভালোই রাখছে কোনো গুণা হতো না হাসতে হাসতে সে রেখি গুণা করে ফেলি আমার আল্লাহর দরবারে এই সমস্ত মানুষের দোয়া মানুষের গুণা আল্লাহ মাফ করবে না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার তিন নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান চার নাম্বার হলো এতিমের মাল বক্ষণকারী পাঁচ নাম্বার হলো গিপাতকর এই পাঁচ শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না এখন বুকে হাত দিয়ে কয়টা মানুষ বলতে পারে না আমরা এই পক্ষের লোক এই পাঁচটার ভিতরে নাই অনেক আলোচনা ছিল মুসলমান শুনে নাও আমরা অধিকাংশ মানুষের কির মধ্যে পড়ে যায় হিন্দুরা পড়ে হিন্দুরা কয়েকটা পূজার নাম কয়েকটা দেবতার পূজা করে কিন্তু মুসলমান কম পূজা করে না মুসলমান কিন্তু এক আল্লাহ ব্যতীত অনেকগুলো পূজা করা শুরু করেছে আল্লাহ দরবারে জবাব দিতে পারবেন না আল্লাহ দরবারে জবাব দেওয়ার সম্ভব নয় আল্লাহ ডাকতে বলে হাবিব আপনাদের জানাতেন আপনি এক আপনার কোনো দ্বিতীয় নাই এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দেন নাই কারো জন্ম নেন নাই সুতরাং আল্লাহর কোনো ছেলে নাই আল্লাহর কোনো মেয়ে নাই আল্লাহর কোনো বংশ নাই আল্লাহর কোনো গোত্র নাই আল্লাহ আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই এখন আল্লাহর সঙ্গে যারা শিরিক করিয়া আল্লাহর সঙ্গে যারা শরিক করিয়া পূজা করলো কশিন কালো তারা মুর্দা হয়ে গেল তারা পৃথিবীর বুক থেকেই জাহান্নামি এই দুনিয়া থেকেও গজবের মধ্যে পড়ে যাবে আখেরাত আল্লাহ তাআলা জাহান্নামে সুরে মারবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না গবেষণা করে কে জন ডাকতে বলে বেলাল তুমি জানো না শার কেউ নাই তোমার খোদা তোমার রব তিনি হলো তুমি পড়ে নাও কে জন জানায় দেয়লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ একাল্লা সারা নাই লা ইলাহা নাই কোনো ইলা কিছু নাই সব কিছুর মালিক আল্লাহ কয় বান্দানি আমাকে পাওয়ার জন্য মাধ্যম আছে ঠিকানা আছে একটা ঠিকানা আমি আল্লাহ তোদের মাঝে প্রেরণ করে দিলাম
পাঠায় দিলাম, সেই ঠিকানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আরেকবার বলা যাবেন আল্লাহু আকবার। এই কালেমা আরে সাস করতে যাইয়া ভারতের বড় বড় পণ্ডিত উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মাইকেল জ্যাকসন কালেমার মালা, যখন উনি মাইকেল জ্যাকসন উনি চিন্তা করলো রেসার্চ করতে গেলেন কালেমা, উনি রেসার্চ করতে যায় মুসলমান হয়ে গেলেন, খ্রিস্টানদের পর পাদ্রি মুসলমান। উনি যখন গবেষণা করতে গেলেন এই কালেমাটাকে রেসার্চ করতে যায় উনি কি হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। এর যুগে যুগে কত মানুষ দেখলাম, এই কয়েকদিন আগেও দেখলাম ভারতের বড় পণ্ডিত যিনি মুসলমান, এই পাঁচ হাজার পুরোহিতকে নিয়ে, এক দুজন দুজন নয় পাঁচ হাজার পুরোহিতকে নিয়ে, পুরোহিতকে নিয়ে যারা পূজা করে তাদেরকে নিয়ে উনি বললেন আমি আজ আর ষাটটা বছর গবেষণা আছি কালেমার, এই গবেষণা করতে যা দেখলাম দুনিয়ার সব কিছু মিছে, এই কালেমার কাছে আমি হার মেনেছি। মুসলমান একমাত্র ইসলাম ধর্ম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার মিথ্যা কথা বলতেছি না মুসলমান। দেখবেন ফেসবুকের মধ্যে ইন্টারনেটের মধ্যে হাজার হাজার প্রমাণ আছে এই দুনিয়ার মধ্যে। আজকে মুসলমানদেরকে নিয়ে কোরআনকে রেসার্চ করতে যাইয়া, কালেমাকে রেসার্চ করতে যাইয়া অসংখ্য মুসলিমেরা মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কি না? আমি কাউকে আঘাত করব না, কারণ আমি আমার মুসলমান যেদিন শুনেছি, হয়তো অনেক মুসলিম বাইরে আছেন মনে করতে পারেন রুহুল আমিন ভাই আমাদেরকে আঘাত করে কথা কয় না, না বাজান, কোনোদিন আমার অভ্যাস নাই, কাউকে আঘাত করে কথা বলার অভ্যাস নাই, কাউকে কষ্ট দিয়া বলার অভ্যাস নাই, কারণ হেদায়তের মালিক আমার আল্লাহ, হেদায়তের মালিক কোনো পীর সাহেব নয়, হেদায়তের মালিক রুহুল আমিন সিদ্দিকী নয়, হেদায়তের মালিক তাবলিগ জামাতের আমিন নয়, হেদায়তের আমিক আমলিকের নেতা নয়, হেদায়তের মালিক বিএনপির নেতা নয়, হেদায়তের মালিক মসজিদের ইমাম সাহেব নয়, হেদায়তের মালিক স্বয়ং মদিনাওয়ালাও নয়। হেদায়তের মালিক যদি মদিনাওয়ালা হতো তাহলে কালেমা পড়ে বাদান আবু জাহেলা মুসলমান হতো, যেহেতু আবু জাহেলের কপালে কালেমা জোটে নাই, হেদায়তের মালিক স্বয়ং আল্লাহ, বলার দায়িত্ব আপনার আমার। জোরে বলেন ঠিক কি না? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি একটু দেলের কান্ড লাগে শোনো। বেলাল বাড়ি যায় ডাকতে বলে আমার আব্বা যান, আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব, আমি জানতে চাই। ছোট্ট বেলাল ডাক দেখে আমার আব্বা যান, এই পৃথিবীটা কে বানাইছে, এই জমিনটা কে বানাইছে? বেলালের বাবা কয় না রে বাবা, না আমাদের যিনি নেতা উনি বানাইছে। কে বানাইছে রে বাবা? কাবাব তো আব্বা আমারে বানাইছে, কয় আমি। বাবারে তোমারে বানাইছে কে? কয় আমারে বানাইছে তোর দাদাই। তোর দাদারে বানাইছে কে? তোর দাদারে বানাইছে তার দাদাই। তার দাদারে বানাইছে কে? কয় তার দাদাই। তার দাদারে বানাইছে কে? দাদাই 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 চলে যায়। বেলাল কয় বাবা গো তোমার কথা আমি বুঝি না কিছু। দা বাবা গো এই আসমান জমিনের মালিক আপনার মালিক আমার মালিক মনে একজন আছে, এরে মুসলমান শুনে নাও, যিনি সব কিছুর মালিক, যিনি আসমানেরও মালিক জমিনেরও মালিক, যিনি আপনার মালিক আমার মালিক গো বাবা, তিনি আর কেউ নয়, তিনি হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালের বাবার আবার চিন্তা করে সন্তানের জন্য হাতে পায়ে কড়া পড়ে যাবে, দড়ি পরে রশি পড়ে যাবে, এর এতটুকু মানুষ সবসময় আমার কাছে প্রচনা করে। এদিকে অভাবের সংসার, রাবা ছিল তৎকালীন জামানায় ভালো একজন কৃষক, ভালো একজন কৃষক, ফসল ফলাইতো মাঠে অনেক ভালো কাজ করতে পারত। হাফসিগুলাম হাফসি কৃষক রাবার সন্তান, অভাবের সংসারে চিন্তা করে যদি আমাদের নেতারা যদি জানতে পারে আমার সন্তান আমার কাছে জিগায় আমার রবকে, আমার তোমার রবকে, তাহলে যদি আমি বিপদের মধ্যে পড়ে যাব, ছেলে তো উঠবাট পড়াশুনো করে, ছেলে কেন রাখা যাবে না? এক অভাবী সংসার, এই চিন্তা যে চিন্তা সেই দাঁড়া,
নিয়ে গেলেন বাজারে, বাজারে যে কোনো বিনিময়ে বিক্রি করে দেবে। বেলালকে সাজাইয়া বেলালকে ডাক দেন, আবার কয় বাবারে চলো বাজারে ঘুরতে যাই। বেলাল ছোট্ট মানুষ, বুঝতে পারে নাই। বেলাল মনে করছে বাবা আমার কি বা কি দেখাইতে যাবে, মেলা দেখাইতে যাবে। বেলালকে সাদাইয়া কাপড় পরাইয়া বাজারে নিয়ে মানুষ যেখানে বিক্রি হয় সেখানে দাঁড়ায়া পড়েছে। বেলালকে দেখিয়া ছোট্ট মানুষ, সাপসি গোলাম, চিয়ারা ছবি ভালো না। বেলালকে বেলালের বাবা কয়, এ হাটের পরীরা শোন, আমি আমার একমাত্র সন্তানকে বিক্রি করব, ছোট্ট মানুষ যদি কেউ কিনতে চাও আসো। লোকজনের ছোট্ট মানুষ অমুসলমান শুনে নাও, এই শ্রমিক বালক শ্রমিককে কেউ নিতে চায় না। অবশেষে ওমাইয়ার কাছে বিক্রি করে দিলেন বেলালকে। বেলালকে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন। বেলাল ডাকতে বলে, বাবা তুমি আমার জন্মদাতা পিতা, বাবা গো তুমি অন্যর কাছে আমারে বিক্রি করে দিলা। কয় বাবারে আমি তোরে বিক্রি করে দিলাম, আবার তোকে ফিরিয়ে নেব। একে বেলালকে নিয়ে চলে গেলেন ওমাইয়া, ওমাইয়া নিয়ে কাজে লাগায় দিলেন, বকরি চরানোর দায়িত্ব দিলেন বেলালকে। বকরি চড়াই সারাদিন ভরে মাঠের মধ্যে বকরি চড়ায়, কোনো রকম খানা খায়, ছায়া পায় না জঙ্গলের মধ্যে, বিশাল মরু প্রান্তরে ঘুরে। বেলাল শুধু একটাই গবেষণা করে, এই জমিনটা বানাইলো কে, পাথর বানাইলো কে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বেলাল রাদি আল্লাহু তাআলা উনি কালেমা পড়ে নিলেন, কালেমার মালা যখন পড়লেন বকরিগুলো বেলালের দিকে তাকায় আছে, সমস্ত বকরিগুলো বেলালের, সমস্ত বকরিগুলো পাথরের মধ্যে সাটা দেয়, পেট ভরে যায়। অন্য অন্য রাখালের বকরিগুলো সারা মাঠ ভরে দৌড়াদৌড়ি করে, বেলালের বকরিগুলো নিরবতা পালন করে। রাখালেরা যে বলে কই থেকে এই বালককে ধরে আনছ, বালক যেন কি দিয়ে জবান দিয়ে কি যেন পড়ে, ওর বকরিগুলো নড়াচড়া করে না, এক জায়গা বয়া খায়, ঘাসও পায় না, দেখি পাথরের মধ্যে চাটা মারে, আর পেটটি ভরে যায় না, দুস নুদুস হয়ে গেছে বকরিগুলো। কিন্তু বেলাল যেন কি জবান দিয়া পড়ে। বেলালের কাছে আমরা গেলাম, বেলাল প্রশ্ন করে, ও রাখালেরা তোমার রবকে? সবাই আমরা বলেছিলাম আমার মালিক, আমাদের মালিক ওমাইয়া। বেলাল কয়, না না, ও বেলালের মালিক নাকি কোথাকার এক আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। বেলালকে ডেকে আনা হলো, বেলাল বেলালকে ডেকে আনা হলো ওমাইয়ার দরবারে ডেকে আনা হলো। ওমাইয়া জিগায়, বেলাল তুমি নাকি নতুন কোন কবিতা পড়েছ, কোন নতুন কোন কবিতা আবৃত্তি করেছ? বলে, হুজুর না, আমি যে কবিতা পড়েছি এই কবিতা আসার কোনো পথ নাই। কি কবিতা? হুজুর বেলাল রে জিগায় তোরে খাওয়াই কে কামার খাওয়াই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওমাইয়া জিগায়, বেলাল তোরে খাওয়াই কে, খাওয়াই কে, পড়াই কে? বেলাল তোরে করাই করছে কে, কয় তুমি? বেলাল ডাকতে কয়, উমায় কয়, না বেলাল না, আমি তোর মালিক, আমি তোর সব, তোর খোদা তোর কিচ্ছু নয়, সব কিছুর মালিক হলাম আমি। বেলাল কয়, উমায় রে আপনার মালিক কে? কয়, আমার মালিক আমি নিজে। উমায় কয় বলে, উমায় কয় বেলাল আমি হলাম আমার মালিক আমি নিজে। বেলাল বলে, না না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লায় একবার বলা আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার জন্য পাগল হয়ে গেলেন। উমাইয়া কয়, ছেড়ে দাও ছেড়ে দাও, এটা যদি না ছাড়ো আজ থেকে খাবার বন্ধ, বেলালের খাবার বন্ধ হয়ে গেল। বেলাল বলে, কালেমা পড়ার কারণে যদি খাবার বন্ধ হয়ে যায় এই পৃথিবীর মধ্যে খানার প্রয়োজন নাই,
খানা বন্ধ হয়ে গেল, কিন্তু জবান দিয়ে আরো জোরে জোরে কালেমা পড়ে। দেখেছিলাম মিয়ানমারের মধ্যে 500 কোরআনের পাখি। আজকে এখানে আপনাদের এফজোখানার অনেক ছাত্র ভাইয়েরা আছে, ওই 500 কোরআনের পাখিকে বুকের মধ্যে কোরআনটা চেপে ধরেছে, বুকের মধ্যেই ভাবে চেপে ধরেছে। এই বাজার মুসলমান সুশির ওই চেলা সৈন্য বেইমানের দলেরা ডাকতে বলতেছিল, এ মুসলমান শোনো, তুমি ছোট ছোট কোরআনের পাখিগুলো বলেছিল, এই জীবন দিলে জীবন পাবো, কোরআন দিলে কোরআন পাবো না। এই কোরআনের ইজ্জত কোরআনের মান বাঁচাইতে আমরা জীবন দিতে রাজি। ওই মিয়ানমারের 500 কোরআনের পাখিকে গুলি করে মারা হলো, কোরআন বুকের মধ্যে চেপে ধরে আছে, একটা চিৎকার মেরে পাখিগুলো বলেছিল আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার আওয়াজ। শুধু তাই নাই মুসলমান, কোথায় কয়েকটা রাষ্ট্রের মধ্যে দেখলাম তৎকালীন জামানায় যা হয়েছিল, রাসূলের জামানায় দেখে দেখে কাফের বেঈমানেরা কোরআনের পাখিগুলো মেরে ফেলা শুরু করল, যে কোরআন যদি না থাকে মানুষ সত্য পথ ভুলে যাবে, সঠিক পথ ভুলে যাবে। আজকে আপনাদের কোরআনের মাহফিল এখানে, কোরআনের মাদ্রাসা এফজোখানে কিছু ওই শ্রেণীর যারা আছে তারা কোনোদিনই কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে হয় যাক মানবে না, এই কোরআনের মাদ্রাসা চলুক এটা মানবে না। কারণ ওদের রক্তেই যাদের গড়া, তারা প্রতিনিয়ত কোরআনকে শেষ করে দেওয়ার পায় তারা চলায়, জোরে বলেন ঠিক কিনা। এ ভাইরা আমার বন্ধুরা আমার, শুধু তাই নয়, অন্যান্য রাষ্ট্রের মধ্যে দেখেছি অসংখ্য কোরআনের পাখিগুলো তাদেরকে বন্দুকের নালের সামনে ধরে বলেছে, ছেড়ে দাও কোরআন, ছেড়ে দাও নাই জীবন দিয়ে দাও। কোরআনের পাখিগুলো বলছে, না না, জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছাড়লে জাহান্নামে যাব। জীবন যদি দেয়া যায় আল্লাহর জান্নাত তো ভিক্ষা করে, আল্লাহ ভিক্ষা করে চললে নিজে বলে উইদাতুলিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য প্রস্তুতি করে রাখছি জামিয়াটা জান্নাত। ওই জান্নাতি পাখিগুলো বলতেছিল, আমরা জীবন দিয়া দেব, জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছেড়ে দিলে জাহান্নামে যাব। আমরা জীবন দিতে রাজি, কোরআন ছাড়তে রাজি নয়। আমি আপনাদের কাছেও বলতে চাই, আজ থেকে কোরআনকে ভালোবাসতে রাজি আছেন কিনা, একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শোনে না, বেলালকে এত পরিমাণ আঘাত চালাইল রে, বেলালকে মেরে রক্তাক্ত করে ফেললো, বেলাল জমিনের মধ্যে পড়ে কান্দে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। বেলালের কান্না দেখে আকার জমিন বাড়ি হয়ে গেছে, নিষ্ঠুর উমায়ার বাইরির দেলে কোনো দয়া নাই, মায়া নাই। হায় রে মুসলমান, আজকে গোটা বিশ্বের বুকে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ও মুসলিমেরা আজকে তোদের দিলে কি মায়া নাই? ও মুসলমান, একটা কথা বারবার মনে পড়ে যায়, নবী বলছে বালহুয়া কিলাম। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলাম। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত, আমার আল্লাহ তালা মৃত্যু দেয় না, এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দি চিল্লা বলা যাবে না আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রওনা হয়ে গেছে, বাড়ি থেকে নিয়ত করেছে আজকের মাহফিলে যাব,
আজকের ওই হাল সুন্নাতুল জামাতের মাহফিলে আজকে নিতার কান্দি জমিনের মধ্যে আমরা যাব। আজকে আমরা তোর কান্দির জমিনে জান্নাতের বাগানে বসব। এই নিয়তটা করে যখন ঘর থেকে বাইর হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তা বান্দার জীবনের সগিরে আগুনাগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। এরে মুসলমান, আমরা শুধু সগিরে আগুনা করি না, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। এখন যদি বলি কজন মানুষ নামাজ আদায় করেছেন, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেওয়া কবিরা গুনাহ, এখন জিনার জিনা ঠিক রাস্তায় যাবেন মহিলা, পথের মধ্যে মহিলা, বাজারে যাবেন মহিলা, রাত যেখানে যাবেন মহিলা, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, তাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যেখানে যাই হুজুর সেখানেই বেগানা মহিলা, বেগানা মহিলার সিয়ারা দেখা হারাম কবিরা গোনা, বেগানা পুরুষের সিয়ারা দেখা হারাম কবিরায় গোনা, মিথ্যা বলা কবিরা গোনা। এ মুসলমান, এই কবিরা গুনাহগুলো যদি মাফ করাইতে হয় এ মুসলমান, কুতুবি রহমাতুল্লাহ বান করে দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে এত গুনাহ করছো, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পায়, ওই জান্নাতের বাগান খানাকরে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে মৃত্যুর ভয়ে জাহান্নামের ভয়ে আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো বান্দার মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান করায়ু মুসলমান, আপনার আমার জীবনের করায়ু হলো 70 বছর। বাংলাদেশ সরকার বলেছে কত বছর? 70 বছর হায়াত, 10টা বছর চলে গেল আপনার বাল্য জীবন। কত বছর? 10 বছর চলে গেল আপনার বাল্য জীবন, থাকলো কত বছর? জোরে বলেন কয় বছর? 60 বছরের মধ্যে 30 বছর চলে যাবে আপনার ঘুমের মধ্যে, থাকলো কত বছর? কত বলেন? 30 বছরের 15 বছর চলে যাবে আপনার সংসার জীবন, থাকলো কত বছর? জোরে বলেন কত জীবন? 15 বছর। এই 15 বছরের মধ্যে 10টা বছরে চলে যাবে আপনার মুসলমান বৃদ্ধ জীবন, বাকি থাকলো মাত্র 5টা বছর এই জীবন কালটার মধ্যে। এই 5টা বছরে যদি সময় ঠিক মতো এবাদত বন্দেগী আমার মাওলার করতে পারেন, তাহলে আমার আল্লাহ নাজাত পাওয়া সম্ভব। কারণ এই আপনার হিসাব করে দেখেন, 70টা বছরের মধ্যে আপনি 5টা বছরও আমার মাওলার এবাদত করতে পারেন নাই, আমার মাওলার ডাকতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখতে পারেন নাই। দিনরাত 24 ঘন্টার মধ্যে মুসলমান 5 ওয়াক্ত সালাত, এই 17 রাকাত ফরজ নামাজ আদায় করতে 1টা ঘন্টা সময় ব্যয় হয় না। আপনার 23টা ঘন্টা আপনার 1টা ঘন্টা আমার আল্লাহর, এটাও দিতে পারেন না। আমার আল্লাহ যদি ধরে কেউ বাঁচতে পারবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা। আমার মুসলমান কবির মনোজ কাল্লা বলে হাবিব, আপনার কদমের মধ্যে একদল বেইমান যাবে, বেইমান অমিনান নাস মানুষের মধ্যে, বিশ্বাস স্থাপন করছো একদল বলবে আমরা মুত্তাকিন, আমরা মুমিন, আমরা মুমিন। আল্লাহর কসম করে বলি, ওরা মুমিন নয়, ওরা মুত্তাকিন নয়, ওদের জন্য আল্লাহ রেখে দিছে তুমিল কাফিরি, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ 7-7টা জাহান্নাম। জোরে জোরে বলেন ঠিক কিনা। যান যত পারি যান, মানতেছেন না? ঠেলা বুঝবি রসূলের কদমে একদল বেঈমান যেত, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। আল্লাহ বলে হাবিব, না শব্দের অর্থ কি মানুষ, না শব্দের অর্থ কি মানুষগুলো আপনার কদমের মধ্যে যাবে, কিন্তু তারা বলবে আপনাকে দেখে যে হুজুর আপনাকে আমরা মানি, ইমান আনছি আপনার প্রতি,
কবরের প্রতি ইমান আনছি, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছি, যখনই রাসূলের সামনে থেকে সরে যাবে তখনই তারা বরবাদ হয়ে যাবে, তারা ওগুলো ধোঁকা দিতে গিয়েছে। আল্লাহ বলে হাবি ওই সমস্ত মানুষগুলো, সেই সমস্ত মানুষগুলো বিপাদের মধ্যে পড়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আপনার দু হৃদয়া সে খায়ু তালায়া নবী, নবীর প্রেমিকের আমার সাথে বলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আপনার দু হৃদ আসে খায়ু তালায়া, আপনার দু হৃদ আসে খায়ু গো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা নবী। দলিল খানরা ইন্নানি চিন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লু নামি পড়েছি আল্লাহ নবী আমার নবীর উপরে, আইয়ুহান নাজিনা মানু ঈমানদার বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরুদ ও সালাম পাঠ করুক কার উপরে? আমার নবীর উপরে। একটা কায়দা হলো তাসলিমান তাকবীরে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান সম্মানের সঙ্গে জোরে জোরে চিল্লায় বলে মারহাবা। আপনার দুরুদ আসে খায়ু তালা, দুরুদ আসে খায়ু আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা নবী। বলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদ আসে খায়ু তালা, বলেন আপনার দুরুদ যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায়া সে গলার মালা নবী। মারহাবা বলা যাবে না? আশিক যখন নবীর প্রেমে পড়ে যায় মজা লাগে কি লাগে না? লাগে। আশিক যত নবীর দুরুদ পড়ে মজা লাগে, আশিক যত নবীর শান শুনে তত মজা লাগে, আশিক যত নবীর গুণগান শুনে ততই মজা লাগে, বেঈমানদের কলিজার মধ্যে আঘাত লাগে। জোরে বলেন ঠিক কি না? যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায়া সে গলার মালায় নবী। মহব্বতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদ আসে খায়ু তালা, বলে না আপনার দুরুদ আসে খায়ু তালা, কঙ্গালে রয়ে মিনতি শোন মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা। মারা বলা যাবে এই বাইজতপুরবাসীর এই মিনতি, এই কিশোরগঞ্জ জেলাবাসীর এই মিনতি, শোন মদিনাওয়ালা,
আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা। ইয়া নবী বলো, ইয়া নবী মুহাম্মদ তোমারই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলচেনাতে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে। নবীবিনে কোনো বান্ধব নাই, নবীবিনে কোনো গতি নাই, নবীবিনে কোনো উপায় নাই। যদি কোন মুন্সিকে আমি হেদায়েতের মালিক ওটা বাট পাম, কথা কইতে নি বাবা, ওটা কি বিশ্ব বাট পা, বিশ্ব বাট পা। কোন পিসেব যদি বলে আমি হেদায়েতের মালিক, ওরে একবারের সঙ্গে সঙ্গে সমাজ থেকে দূরে সরে ফেল, কারণ হেদায়েতের মালিক কোন পিসাব না, কোন মৌলবি মুন্সি না, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ বলার দায়িত্ব, সেটার প্রমাণ সূরা তাওবা। হাফেজ সাহেব আছেন নি? এই হাফেজ সাহেবরা কথা কইতে নি রেবা, ওই পিছনে হাফেজ সাহেব আবার ঘুমাইছে, এই আমার দিক তাকান, হাফেজ সাহেব আমার দিক তাকাবেন। যারা হাফেজ, সূরা তাওবা 6 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? আমি দলিল দিব, পৃষ্ঠা গুনে গুনে দেখবেন। আমি কইছি না এখানে গল্প করতে আসি নাই, গল্প বাস বক্তা হইতে আসি নাই, এখানে আইসি কথা বলতে, কিছু নিতে দিতে। আমার কথা হলো যে আমি আমার মনুক্তি কিছু কথা বলবে, এমন কথা না, আল্লাহর আদালতে আমাদের জবান কেড়ে নিবে, আল্লাহ পাক আমাদের জিব্বা কাটবে, কারণ আগুনের কাছি দিয়া জিব্বা কাটবে। এই সময় অধিকাংশ বক্তাদের মুখে গোস্ত থাকবে না, অধিকাংশ বক্তাদের জিব্বা আগুনের কাছি দিয়ে কাটবে, কারণ আমরা যেটা বলি সেটা মানি না, আমরা যেটা বলি সেটা করি না, আমরা যেটা করি সেটা মানুষকে বলি। বিশ্বাস করেন না করেন, কারণ আমাদের অধিকাংশ বক্তাগুলো কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না, কারণ আমরা দুনিয়া কামানি বক্তা, দুনিয়ার পাগল বক্তা, কারণ আমরা উচিত কথা বললে আমার ইমামতি থাকবে না, আমি জানি, এই জন্য আমি উচিত কথা কইতাম না, কথা কইতে নিবা। সূরা তাওবা কয় নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। কত নম্বর পড়েন না? এই হাফেজ সাহেব খোলো, কোরআন খোলো, দেখো সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, বুঝতে হবে, ভালো করে বুঝে নেবেন। আমি কথাটা এই জন্যই বুঝাইতেছি, হয়তো আশপাশে আমার হিন্দু ভাইয়েরা আছেন, মনে করেন রুলামিন ভাই মনে আমাদেরকে আঘাত করে কথা, না বাবা আমি আঘাত করে কথা বলতে আসি নাই, আমি নবীজির কথা বলতে এসেছি, রাসুলের কথা, আল্লাহর কথা, আল্লাহ দিনের কথা। আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম প্রবেশ করে, সর্বপ্রথম বসতে দেন, যদি তারা সাহায্য চায় সাহায্য দেন, যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি নিরাপদ স্থানে পৌঁছাইতে বলে পৌঁছায় দেন। ঘোষণা কার? না পাইলে এখন ধরে হাত পা ভেঙে দিবেন আমার। এ বারে করো, বারে করো ফেন। কোরআন শরীফ থেকে আয়াতগুলো খোলো, দেখি বলতেছে, দেখো। সুতরাং আমি কাউকে আঘাত করে কষ্ট দিতে রাজি নয় যে আমি হেদায়তের মালিক, আমি রুল আমি সিদ্দিকে আইসি, এলাকার সব মানুষ হেদায়ত হয়ে যাবে না। আমাকে এখানে যেহেতু রিজিক লিখে রাখছিল আল্লাহ, বলার দায়িত্ব দিছে আল্লাহ তাআলা, কিছু কথা বলবো হেদায়তের মালিক আল্লাহ, আমার বলার দরকার বলে যাব সঠিক কথা, মানা না মানার ব্যাপার আল্লাহ আপনার উপরে দান করবে, আল্লাহ ভালো জানে আপনি ভালো জানেন। জোরে বলেন ঠিক কিনা, কথা বুঝেন নাই? এখন আমাদের দেশ হাত উঁচু করে এমন কর কলমা পড়াই দেয়, তবা পড়াই দেয় যে একদম উনি হেদায়াতের সাবি কাঠি হাতের মধ্যে নিয়ে আনিছে, কথা কইতেন না? সপ্তাহে কইছি, আস্তে কইতেছে, কথা কষ্টে কষ্ট হয়, কথা কন না কেন? জান্নাতি মানুষ আপনারা, কি মানুষ আরো জোরে বলেন, কি মানুষ? এরে পাসপোর্ট জমা দিলাম এ জলসায়, যাব আমরা মদিনায়, ওরে আপনার দিদার হবে নি অগো নবীজি, আমারে মদিনায় নিবা, নিবা আমারে মদিনায় নিবা, আমারে মদিনায় ও নবী, ও কান্দিয়া হইলাম হয়রান, কবে পাব দিদার আপনার, ওগো থাকতে যদি নাহি পায় মইরা গেলে হবে কি উপায়,
দিদার দিবেন স্বপ্নে আমারি অগণবীজি আপনারি দিদার ভাবনি বলেন আপনার গোটা পৃথিবীর রহমত তো আপনাকে দিছি, আপনি রহমাতাল্লিল আলামিন, আল্লাহ হল রব্বুল আলামিন। এর পাসপোর্ট জমা দিলাম জলসায়, যাব আমরা মদিনায়, একবার আপনার দিদার পাবনি অগণবীজি আমারে মদিনায়। এ মদিনার পাগলেরা জোরে বলেন আমারে মদিনায় নিবা নবীজি আমারে এর বনের যত পশু গান ভক্তি করে নবীর তু চরণ, বনের যত পশু ভক্তি করে নবীর তু চরণ, মেঘমালা মোর ছায়া দিত গায়। কেমন নবী রে, ঠিক কিনা? এরে আশিকের বেদনা একবার লইয়া যান গো মদিনা, বলেন আশিকের বেদনা একবার লইয়া যান গো মদিনা, দেখবো আপনার নূরের রওজা খানি অগণবীজি আমারে মদিনায়। মারহাবা মারহাবা জোরে, আমারে মদিনায় নিবানি আমারে মদিনায়। আরে মানুষ, তোমার ভিতরে আগুন আছে কোথায় খুঁজে দাও, তোমার ভিতরে পানি আছে খোঁজো, তোমার ভিতরে বাতাস আছে খোঁজো, তোমার ভিতরে মাটি আছে খোঁজো। এখন যদি খুঁজতে যায় বলবো নো দায় সেল, নিজেকে নিজে চিনতে হবে। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বাবা যারা শিক্ষিত সমাজ আছেন, অ্যারিস্টটল সক্রেটিসে যার কিতাব বই না পড়িয়া কেউ দার্শনিক হওয়া সম্ভব নয়, জ্ঞানী হওয়া সম্ভব নয়। উনি বইয়ের মধ্যে লেখলেন নো দায় সেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারা ফান্নফস নিজের নফসকে চিনতে হবে, কালব সালিম আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমার বাড়ির পাশে কুষ্টিয়া এক লালন বাস করে, আপনাকে চিনতে পারলে যাবে অসিনারে চিনা, নিজকে যদি নিজে চিনতে পারো অসিনারে চিনা যাবে। এখন আমরা নিজের চিনি না অন্যের চিনা নিয়ে ব্যস্ত আছি। চার রঙের মশাল্লা দিয়া বলো, চার রঙের মশাল্লা দিয়া কে কইরাছে তোর গঠন, চার রঙের মশাল্লা আরো জোরে বলেন চার রঙের মশাল্লা দিয়া বলো, চার রঙের মশাল্লা আরে কে কইরাছে তোর গঠন, চার রঙের মরে আগুন পানি মাটি বাতাস, এক যুগেতে কইরা প্রকাশ, ওরে দেখলি না তুই নয়ন মেলে, দেখলি না তুই নয়ন মেলে, কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশাল্লা দিয়া বল আরো জোরে বলেন চার রঙের মশাল্লা দিয়া, ওরে কে কইরাছে তোর গঠন, চার রঙের মশাল্লা। মারহাবা বলা যাবে না? আর একটু জোরে। এটার পরে রেসার্চ করো মানুষ, দুনিয়ার লোভ লালসা দূর হয়ে যাবে। এটার পরে গবেষণা করো মানুষ, তোমার জীবনের আমিত্ব দূর হয়ে যাবে। এটার পরে গবেষণা করো মানুষ, তোমার ভিতর থেকে অহংকার দূর হয়ে যাবে। এটা নিয়ে রেসার্চ করো মানুষ, তোমার ভিতরে মানবতা চলে আসবে। এটা নিয়ে রেসার্চ করো মানুষ, তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এটা নিয়ে রেসার্চ করো মানুষ, এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হইতে পারবে। জোরে বলেন ঠিক, আর একটু জোরে বলেন, আর একটু জোরে। কষ্ট হয় আওয়াজ জোরে দিকে মনে হয় খোদা লাগছে, খোদা লাগছে।
লাগছে, কারণ তারপরে তো খাবারের ব্যবস্থা নাই। কর্তৃপক্ষকে বলবো পঞ্চম বার্ষিক মাহফিলে, বার্ষিক মাহফিলে দয়া করে ভাইদের কিছু খাবারের ব্যবস্থা করবেন। জোরে খাওয়া যাবেন, আল্লাহু আকবার। কুরআনের কথা দিয়ে যদি আলোচনা করতাম রাত অনেক মজা লাগত রে মুসলমান। বেলাল কয়, এই পৃথিবীর সব কিছুর মালিক আমার আল্লাহ, আপনার মালিকও আমার আল্লাহ, আমার মালিকও আমার আল্লাহ। মুসলমান উমায়া কয়, না না, এই পৃথিবীর সব কিছুর মালিক, এই রাজ্যের মালিক আমি। খানা বন্ধ, বেলালের কালেমা বন্ধ করতে পারি নাই। লোকজন কয়, উমায়া রে বেলালের খানা বন্ধ করে দিছো কিন্তু কালেমা পড়া বন্ধ করতে পারো নাই। আরো স্পিরিট বাড়ছে, কয়ে বেলালকে ডাকো, বেলালকে ডাকা হলো, বেলালকে আঘাত শুরু হয়ে গেল, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা হলো, বেলালকে আক্রমণ শুরু করে দিল। বেলাল কান্দে রে, চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে, বেলালের চোখের পানি পড়ে রে, বেলাল জমিনের মধ্যে লুটাই কান্দার বলে আমার আল্লাহ, এই জীবনের মালিক আপনি, এই জীবনের সব কিছুর মালিক গো আপনি গো আমার আল্লাহ। আল্লাহ জীবন দিয়া দিব তবু কালেমা সারব না। বেলালকে এত আঘাতের পর আঘাত করে বেলাল কান্দার বলে কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পারো যন্ত্রণা দাও, আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও, আরো জোরে বলেন কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো আরো জোরে বলেন না, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, এই মানি না মানি না, হার যে মানি না, মানি না মানি না, হার যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যান আরো জোরে বলেন যত পারো যান, এ রহি এ রহমান, আমার জীবনের মালিক তুমি বলো, আমার জীবনের মালিক তুমি, আরো জোরে বলেন আমার জীবনের মালিককে, প্রধানমন্ত্রী, এমপি সাহেব, ও মুসলমান দাদু দাদি, চেয়ারম্যান মেম্বার, আপনারা আমার জীবনের মালিক, বাবা মা জীবনের মালিক হলো আমার আল্লাহ। বেলাল বলতেছে, বেলাল কি বলে, চোখের পানি সেরে বলেন, চোখের পানি সেরে বলেন, এই দুনিয়ার মানুষ শোনো সব কিছু ছাড়তে পারি, কালেমা ছাড়তে পারি না, কারণ আমার হায়াত মউতের মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কি না, আমার জীবনের মালিক তুমি বলো, আমার জীবনের মালিক এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও, আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও, এই মানি না মানি না, আর যে মানি না, মানি না মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালে মার মালাটা পড়ছি আমি, জবান দিয়া জোরে, এই কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পারো যন্ত্রণা দাও, মানি না মানি না, হার যে মানি না, মানি না মানি না, হার যে মানি না, হায়াত মউতের মালিক
তুমি কালেমার মালাটা যত পর যন্ত্রণা দাও গো তুমি বল যত পর তার হাতে পায়ে বেঁধে উত্তপ্ত গরম বালুর উপরে রেখে দেয়া হলো, বুকের উপরে পাথরের চাপা দেয়া হলো, কিন্তু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই, শুধু ইল্লাল্লাহু আহাদা শব্দ উচ্চারণ করতে লাগলেন। এ মুসলমান গভীর মনোযোগ, এ মুসলমান গভীর মনোযোগ, এত যন্ত্রণা এত লাঞ্ছনা এত কষ্ট দিয়া পারু কালেমা বলে নাই, বেলালের পায়ে হাতে পায়ে শিকল বেঁধে পাথর বুকের উপরে দিয়া উত্তপ্ত রদির উপরে পাথর চাপা দিয়া ফেলে রাখা হল। বেলাল বল হুকুম দিলেন, ও মায়া হুকুম দিলেন, যতক্ষণ পর্যন্ত বেলাল মৃত্যু বরণ না করে বেলালকে যেন এখান থেকে কেউ না বাসায়, বুকের পাথর যেন কেউ খুলে না দেয়। মুসলমান শুনে নেও, এইরকম রেখে দিলেন বেলালকে একদিন, ওরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুপুর গড়িয়ে গেল, বিকেল হয়ে গেল, ওই পাশে খবর পাইতে পাই খবর পাইলেন হযরত হযরতে মুসলমান শুনেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খবর শুনতে পাইলেন এই জমিনের মধ্যে একজন নবীর প্রেমিক কালেমা পড়ার উপরে তাকে এত নির্মম ভাবে আঘাত করা হয়েছে, ওই খবর পায়া চলে আসলেন। এ মুসলমান শুনে নেন, লম্বা আলোচনা আমি আর আগাবো না, যেহেতু 12:30 বেজে গেছে, আর একটু না আমি ঢাকাতে যাবো, অনেক দূরে যাব, এই জন্য বেশি আপনাদের কষ্ট দিতে চাই না, কথাগুলো বলে যায় মুসলমান শুনে না। এবার অতটা ওয়াক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কড়াই করলেন, কড়াই করিয়ে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেলেন। আমার নবীজির কদমের মধ্যে হযরত বেলাল পড়েন, নবীজি জয়াতুরিক, নবীজিও কান্দে, বেলালও কান্দে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য, কারণ আমি আদারু কষ্টের মধ্যে নবী গো, যখন আমি কালেমা পড়েছি, যখন আমি ঈমানটা তাদের কিছু, ততক্ষণ আমি দুনিয়ার কোনো দুঃখ কোনো কষ্ট আমার মনে হয় নাই। নবী গো, আপনার কদম মুবারক সুমানোর সঙ্গে সঙ্গে দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি। আমার নবী কয়, বেলাল রে, তুই আমার কদমের মধ্যে তোরে রেখে দিলাম, যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত আমার কদমের মধ্যে থাক। নবীজির কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, যেতে যদি পারতাম মদিনায় বলিতাম মনের দুঃখ বেদনা, শীতল হইত কলিজা চুমিতাম আপনার রাজা নবী, সালাম ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম। দেখি নাই রাসূল আপনাকে, নাম শুনি পাগল আপনার আসে কে, দেখো না